এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলন দমনে সরকারের কঠোর হওয়ার সিদ্ধান্ত, বৃহস্পতিবার থেকে খুলছে দেশের সব পোশাক কারখানা। সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক, প্রশাসনিক কাজ দ্রুত স্বাভাবিক ধারায় আনা ও সরকারের রূপরেখা নিয়ে আলোচনা। শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে বৃহস্পতিবার শহীদী মার্চ, ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা। আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা 8 ব্যাংককে আপাতত নগদ টাকা ধার দেওয়া হবে, লুটেরাদের চিহ্নিত করে টাকা উদ্ধারের উদ্যোগ। এবং জনরোষ থেকে বাঁচতে ইসি সদস্যদের পদত্যাগ করা উচিত বললেন বিএনপি নেতারা, দুদকে থাকা সুবিধাবাদীদের অপসারণের দাবি। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলি জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলন দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে যৌথ বাহিনীর অভিযান চলবে, স্বরাষ্ট্রসহ কয়েকজন উপদেষ্টা জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। জুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলেও জানান তারা। আরও জানাচ্ছেন রফিকুল বাসা। শ্রমিক আন্দোলনে আশুলিয়া ও গাজীপুর এলাকায় অনেক পোশাক কারখানা বন্ধ রয়েছে। আন্দোলন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন কয়েকজন উপদেষ্টা। পরে তারা কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সাথে। সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা স্পেসিফিকলি যারা ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে সেখানে, এবং যারা বিভিন্ন আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে, এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে, তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। পুলিশের ভাবমূর্তি আস্তে আস্তে উন্নত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমি, আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব, এটা আস্তে আস্তে হবে। যেহেতু তাদের, আপনি যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। চলমান যৌথ অভিযানে ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ প্রধান। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু
আইনের আওতায় আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারা দেশে যৌথ অভিযান চলমান থাকবে বলে জানান উপদেষ্টারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খুলবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মাসের শুরুতে কারখানায় সমস্যা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা, ফলে বন্ধ রয়েছে বেশ কিছু পোশাক কারখানা। চলমান পরিস্থিতি নিয়ে বিজিএমইএর সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের আগে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বিজিএমইএ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে এতদিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি বলে জানান বিজিএমইএর সহসভাপতি আব্দুল হিল রাকিব। বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএর সভাপতি। আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিং টা ছিল ফ্যাক্টরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা পোশাক কারখানায় হামলা ভাঙচুর চালাচ্ছে তারা বহিরাগত জানিয়ে বিজিএমইএর সভাপতি বলেন অভ্যন্তরীণ সমস্যা খুবই কম, বহিরাগতরা কারা তাদের চিনেন না বিজিএমইএ। এ সময় কারখানায় পুরুষ শ্রমিক কম নিয়োগের অভিযোগটি সত্য নয় বলে দাবি করেন তিনি। সূত্র আছে, তথ্য আছে, সেটা তাদের মতো করে গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশে বহিরাগতরা যেন কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সব তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন বিজিএমইএ সভাপতি। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে সচিবদের নয় দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে বৈষম্যহীন দেশ গড়ার যে প্রত্যয় তাকে সামনে রেখে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিয়ে দেশ গড়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে সৃজনশীল কার্যক্রম ও দুর্নীতির মূলোৎপাটনের মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জন, সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ তৈরি হয়েছে সেই ইতিবাচক ধারণা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে সচিবদের বলেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নেওয়া বাস্তবায়নে ম্যাচিং অর্ডার দিয়েছেন ডক্টর ইউনুস। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সচিবদের সঙ্গে প্রথম সভা। শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে বৃহস্পতিবার শহীদী মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস বলেন, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এখন তাদের স্মরণ করার সময়। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। কর্মসূচি ও রূপরেখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেন সমন্বয়করা। তারা জানান, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদী মার্চ হবে। শুক্রবার থেকে সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিভাগীয়
এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে, এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, গত 16 বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান একটিভ ছিল, আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু একটিভ ছিল না, এবং সেটা শুধুমাত্র গণভবন। এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আবার ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, এবং সেটার জন্য সময় লাগবে, এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো। বৃহস্পতিবার বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চ শুরু হয়ে সংসদ ভবন ঘুরে শহীদ মিনারে শেষ হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা 8 ব্যাংককে আপাতত সীমিত আকারে নগদ টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। তবে টাকা ছাপিয়ে নয়, বরং শক্তিশালী ব্যাংকগুলো ধার দেবে ধুঁকতে থাকা ব্যাংককে। গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাপক লুটপাটের শিকার ওই ব্যাংকগুলোতে মূলধন দিতে কমপক্ষে 2,00,000 কোটি টাকা ছাপাতে হবে। এতে উচ্চ মূল্যস্ফীতি উস্কে যেতে পারে, ফলে এটা করা যাবে না। এমডিদের সংগঠন এবিবির সঙ্গে বৈঠক শেষে এসব জানিয়েছেন গভর্নর। দ্রুততম সময়ে ওই 8 ব্যাংকের লুটেরাদের সম্পদ চিহ্নিত করে বিক্রির মাধ্যমে আমানতের টাকা উদ্ধারের কথাও বলেন তিনি। রিজভিন আওয়াজ জানাচ্ছেন। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি সদস্যদের সঙ্গে প্রথম বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের। প্রায় 2 ঘন্টার বৈঠকে ব্যাংকিং খাত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি। আমরা বলি 2.0 ব্যাংকিং সেক্টর তৈরি করতে পারবে, সময় লাগবে ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণ স্টেবিলাইজ করা, কিন্তু আমার মনে হয় যেভাবে চলছে ডিরেকশনালি উই আর কারেক্ট, এবং এরপরে 3-4 বছরের মধ্যে আই থিঙ্ক উই উইল সি আ লট অফ ইম্প্রুভমেন্ট ইন দ্য ব্যাংকিং সেক্টর। বৈঠক শেষে গভর্নর বলেন, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং তার স্বার্থ সংরক্ষণ অগ্রাধিকার। ব্যাংকিং খাত থেকে বড় রকমের অর্থ বিভিন্নভাবে পাচার করা হয়েছে, এবং সেটা প্রধানত 8টা ব্যাংকের মধ্যেই মনে হয় সীমিত আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি, এবং এই ব্যাংকগুলো এখন এক লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেই আছে। আমাদের ডাইলেমা দুটো, একটা হচ্ছে যে আমরা যদি আজকে সবাইকে বেল আউট করতে যাই হয়তো 2,00,000 কোটি টাকা লাগবে আমাদের, তো 2,00,000 কোটি টাকা ছাপালে পরে আমাদের আমাদের এক্সচেঞ্জ রেট হয়তো 150 ছাড়িয়ে যাবে, আমাদের ইনফ্লেশন হয়তো 25 ছাড়িয়ে যাবে। এখন বর্তমানে ওই ব্যাংকগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না, কাজেই বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে, যাতে অন্য ব্যাংকরা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে ইন্টার ব্যাংক মার্কেটে লোন দিয়ে তারল্যটাকে কিছুটা বজায় রাখে। ফুললি পুরোপুরি তারল্য তাদের হবে না, এইসব যারা বড় বড় ডিফল্টার্স আছে তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশে যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, এবং আরো কথা হবে, তারা আসছেন সামনে আরো। বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের নতুন পরিচালকদের সঙ্গে তাদের কর্ম পরিকল্পনা নিয়ে বৈঠক করবেন গভর্নর। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে আলাদা 2 হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 8 দিন এবং নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সকাল 6:30 দিকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয় পুলিশের সাবেক 3 প্রভাবশালী কর্মকর্তাকে। গণ আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি শহীদুল হক এবং মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন এবং তথ্য উপাত্ত পান, যার পরিপ্রেক্ষিতে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য ঘটনার পিছনে এবং পরিকল্পনায়
এবং অপরাধ ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে কারা কারা জড়িত এই বিষয়ে আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন। মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির, জামিন চান তাদের আইনজীবী। রিমান্ডের ফরওয়ার্ডিং আমরা আয়ুষাপের কাছে চেয়েছি এবং দেখেছি, কিন্তু ফরওয়ার্ডিংকে দেখা গেছে পর্যালোচনা করলি যে এই আজকের যে রিমান্ড হয়েছে তার ফরওয়ার্ডিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ল, সেই ল অনুযায়ী এই সরকারি কর্মকর্তাদের চলতে হয় এবং গভর্নমেন্টের আদেশ নির্দেশেই তাদেরকে কাজ করতে হয়। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় অসুস্থতা দেখিয়ে রিমান্ড বাতিল চায় আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে রাতেই বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। দুপুরে দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করে পুলিশ। রিমান্ডের বিরুদ্ধে উচ্চ আদালতের যে নির্দেশনা আছে, যেমন কেস ডায়েরি সহ আসামিকে উপস্থাপন করে রিমান্ড চাইতে হয়, এই কেস ডায়েরি ডে টু ডে অর্থাৎ 22 আগস্ট মামলা হওয়ার থেকে আজ পর্যন্ত এই কেস ডায়েরি উপস্থাপন করা হয়নি। এটা আইনের দিক থেকে এটা অবৈধ কাজ এবং আমাদের আসামি অসুস্থ। এই দুটো গ্রাউন্ডে মূলত রিমান্ড বাতিলের জন্য সাবমিশন রেখেছি। রাষ্ট্রীয় দোষদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন, এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি, যার জন্যই বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে আমরা যারা আইনজীবীরা সহযোগিতা করেছি তাদের বক্তব্য শুনে, প্রসিকিউশনের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে পাঠানো দুদকের নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ওঠা প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন অডিট আপত্তি আর দুর্নীতি এক কথা নয়। তবে উপদেষ্টা এও বলেন কোনো ধরনের দুর্নীতি হলে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেক্ট হবে। ফলাফল অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিসটা, অডিট অবজেকশন অফিসাররা মিট করবে, মিট করার আগে পর্যন্ত তাদের পেনশন হবে না এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এরকমও আছে, তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করব। বিএনপি নেতারা বলেছেন জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা বলেন দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবিধাবাদীদের বিদায় করতে হবে, অপরাধীদের ক্ষমা নয় বিচার করার কথা বলেছেন দলের নেতারা। রাহুল রায় জানাচ্ছেন। শুরু থেকেই বন্যার্তদের পাশে আছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীর 5 দিনের কর্মসূচি বাতিল করে সেই টাকাও ত্রাণের জন্য দেওয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান নৈতিকভাবে দুর্বল সুবিধাবাদীদের ত্রাণ সহায়তা গ্রহণ করছে না তারা। নির্বাচন কমিশন, দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও কথা বলেন তিনি। এই নির্বাচন কমিশন আজও যদি নির্লজ্জের মতো বসে আছে, আমি মনে করি এই নির্বাচন কমিশন উদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। যত সেক্টরে দুর্নীতি হয়েছে, ICT দুর্নীতি বের করতে হলো অথবা গেটওয়ের দুর্নীতি ধরতে হলো শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর BSMMU হাসপাতালে অনুদান বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা নির্দোষ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, যারা অপরাধ করেছে, যারা রক্ত ঝরিয়েছে জনগণের, তাদের বিচার হয়, সেটা আইনি প্রক্রিয়া। বিএনপির কোনো নেতা কর্মী কোথাও হাতে আইন তুলে দিচ্ছে না, কোথাও কোনো
আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নেতা কর্মীদের পূর্ণ সহায়তা করার কথা বলেছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সাহরা ক্যাথরিন কুক সাক্ষাৎ করেছেন। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় এই সাক্ষাৎ হয়। এ সময় হাইকমিশনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। বিশেষ করে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য তাবিথ আওয়াল ছিলেন। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকা বিভাগের দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এদেশের মানুষের গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন। এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য। তারা আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান ও বাবু গয়েশচন্দ্র রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শতভাগ বিদ্যুতায়নের ভুল এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অনেক অনিয়ম হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সেমিনারে তারা বলেন, গত সরকারের আমলে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কারণে যাকে খুশি তাকে টেন্ডার ছাড়া বিদ্যুৎ কেন্দ্র করতে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন পরাগা সিং। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংস্কারের চ্যালেঞ্জগুলো নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর আয়োজনে সেমিনার। রাজধানীর তেজগাঁওয়ে রানার বিল্ডিং এর সম্মেলন কক্ষে এতে অংশ নেন খাত সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নির্বাহী ও বিশেষজ্ঞরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। অফকোর্স আই ওয়ান্ট সারা দেশের লোকটা ইলেকট্রিসিটি পাক, কিন্তু এগুলা আমার ক্যাপাবিলিটির জন্য হবে। আমার প্রাইম মিনিস্টার 100% ইলেকট্রিসিটি দেখাতে চায়, সেই জন্য আমি করব। করে কি করেছি, আমি আননেসেসারিলি আমাদের ডিমান্ডটা বাড়াচ্ছি। উই আর নট রেডি ফর ইট। পোল টোল দেখেন এখন কি অবস্থা হচ্ছে ওখানে। আলোচকরা বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর নামে শেখ হাসিনা সরকার নানা অনিয়ম করেছে। পলিটিসাইজেশন অফ নাম্বারস, সিমিলার থিং হ্যাজ হ্যাপেন্ড ইন পাওয়ার সেক্টর। টার্গেট করেছি 24,000 মেগাওয়াট করবে 21 সালের মধ্যে, এখন কিভাবে ধরে বেঁধে ক্যাপটিভ ঢুকিয়ে আমি 24,000 করে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে 24,000 ক্লেম করে ফেলছি, কিন্তু আমার ব্যবহার হচ্ছে 13,000 মেগাওয়াট। এখন তো উত্তর দিতে পারি না যে 50% 100% বেশি ক্যাপাসিটি নিয়ে আপনি বসে আছেন, সেটা জ্বালানি হোক বিদ্যুৎ হোক, ক্যানট বি পলিটিক্যালি ডিসাইডেড, ইট হ্যাজ টু বি টেকনিক্যালি ডিসাইডেড। আমরা কি দেখলাম, আনসলিসিটেড কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, মানে কোনো টেন্ডার লাগবে না। এই রকম ভাবে যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। বক্তারা বলেন, জ্বালানি খাত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া একটি বড় দায়, যার জের টানতে হবে অনেক দিন। সাবসিডির জন্য সবচেয়ে বেশি বড়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেলেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার। এর আগে তিনি এয়ারলাইন্সটির সাবেক পরিচালক বিপণন ও বিক্রয় পদে কর্মরত ছিলেন। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান 1986 সালে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানব সম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, শাহজালাল বিমানবন্দর থেকে টাইগারদের দেশে ফেরার আপডেট নিয়ে আরো জানতে আমরা আবারও তানভীর আহমেদ পিন্টুর সাথে যোগাযোগ করছি। তানভীর, তানভীর আপনি শুনতে পারছেন? তানভীর, টাইগারদের ঢাকায় ফেরার সবশেষ খবর আমাদের জানান। পাকিস্তানের বিপক্ষে
বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশ দল দেশে ফিরেছে। কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি বাংলাদেশ দলের একটি অংশ দেশে ফিরেছে, আর বাকি যে একটু আর একাংশ আছে সেই দলটি দেশে ফিরবে হচ্ছে আজ রাত 2টার দিকে। বাংলাদেশ দল করাচি থেকে দুবাই আর দোহা হয়ে দেশে ফিরছে। দুবাই হয়ে আসা ক্রিকেটাররা ইতিমধ্যে এয়ারপোর্টে ফিরেছে, আর যার বাকি যে একাংশ আছে সেই দলটি দোহা হয়ে রাত 2টার দিকে বাংলাদেশ দল আসবে। সেখান থেকে কিন্তু সাকিব আল হাসান কিন্তু দলের সঙ্গে আসেনি। সাকিব আল হাসান দুবাই থেকে সরাসরি চলে গেছেন ইংল্যান্ডে, সেখানে তিনি কাউন্টি ক্রিকেট খেলবেন। সেখান থেকেই হচ্ছে ভারতের বিপক্ষে যে সিরিজটি আছে সেখান সেই সিরিজে ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, দুবাই সামনে যে ভারত সিরিজ আছে সেই সিরিজের কে শুরু করে কিন্তু ক্রিকেটাররা অনুশীলন কিন্তু শুরু করে দেবে আগামী সপ্তাহের মাঝামাঝিতে, তেমন খুব একটা ছুটি পাবেন না ক্রিকেটাররা। সেই টেস্ট সিরিজটি শুরু হবে ভারত সিরিজের প্রায় 2টি টেস্ট সিরিজ এবং 3টি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। সেখানে 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট সিরিজ, তারপর 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট সিরিজ, তারপর অক্টোবরের দিকে শুরু হবে 3টি টি টোয়েন্টি ম্যাচ। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ দল দেশে ফেরার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ক্রিকেট দলকে এই ঐতিহাসিক সাফল্যের জন্য সংবর্ধনা দিবেন, সেই সংবর্ধনা বাংলাদেশ ক্রিকেট দলকে দিবেন। আর আমরা যা জানতে পেরেছি যে 5ই অক্টোবর বাংলাদেশ দল সেপ্টেম্বর বাংলাদেশ দল দেশে ফেরার কথা ছিল, কিন্তু ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ খুব তাড়াহুড়া করেই দেশে ফিরছেন, আর সেই ফিরাটাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ দলকে রিসিভ করার জন্য চলে এসেছেন বিসিবির পরিচালক আকরাম খান, সেই সাথে আরও অন্যান্য পরিচালকরা এসেছেন। আর এইখানে এয়ারপোর্টে বিভিন্ন সমর্থকরা ভিড় করছেন বাংলাদেশ দলকে অভিনন্দন জানানোর জন্য। আর বাংলাদেশ দল এই টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বরে আছে, ফাইনাল খেলারও সুযোগ রয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর। বাংলাদেশ দল আগে আছে ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই সেরা 3 টিমের পরই বাংলাদেশের অবস্থান। টিম টাইগার্স খুব অসাধারণ পারফর্মস করেছে পাকিস্তানের বিপক্ষে, দেশের মাটিতে চতুর্থ টেস্ট সিরিজ জয় বাংলাদেশের এটি। একটু পরেই কিন্তু আমরা বাংলাদেশ দল হচ্ছে এখানে এসে কথা বলবে, সেখানে কথা বলবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সেখানে এই প্রথমে দলের একাংশের সাথে প্রায় 15 জন ক্রিকেটার ফিরেছেন বলে আমরা জানতে পেরেছি, আর বাকি যে 6 জন স্টাফ কোচিং সহ আছেন ওনারা ফিরবেন রাত 2টার দিকে। এখন ক্রিকেটাররা এয়ারপোর্টে যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করেই ফিরবেন। অতি আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আশা করছি নাজমুল হাসান শান্তকে আমরা এই প্রেস কনফারেন্সে পাবো। আর তিনি বাংলাদেশের যে ট্রফি ছিল সেই ট্রফিটির সাথে আমরা আজকে নাজমুল হাসান শান্তকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করতে দেখেছি, আর সেই ট্রফিটি নিয়েই নাজমুল হাসান শান্ত গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা আরও জানতে পেরেছি যে এই টিমের সাথে কোচ হাতুর সিংহে আসবেন, হাতুর সিংহের সাথে আর একজন কোচিং স্টাফ আসবেন, বাকিরা করাচি থেকে নিজ নিজ দেশে ছুটি কাটাতে যাবেন। আর হাতুর সিংহে দুদিন পরে বিসিবির সাথে যে মিটিং আছে সেটি শেষ করে ছুটিতে যাবেন বলে আমরা জানতে পেরেছি। নবনীতা তানভীর, ধন্যবাদ আপনাকে। পাকিস্তানকে তাদের হোম টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই সিরিজ জয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 13 পয়েন্ট অর্জন করলেও নবম স্থানেই আছে টাইগার্স। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিংয়ে 4 ধাপ টপকে অষ্টম থেকে 1 লাফে উঠেছে চতুর্থ স্থানে। পাকিস্তানের সাথে অসাধারণ সাফল্যের জেরে পুরো দেশবাসীর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররাও আছেন উৎসবের মেজাজে। এ মাসে ভারতের মাটিতে বাংলাদেশ ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচের সিরিজ শুরু হচ্ছে চেন্নাইয়ে। চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের সামনেও আছে 2025-এর 11 জুন লর্ডসে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে 2023-2025 চক্রে 3 সিরিজে 6 টেস্ট খেলে টাইগার্সের শতকরা পয়েন্ট 45.83। ভারত ছাড়া 2024 ভারত, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 সিরিজে আরও 6টি টেস্ট খেলবে বাংলাদেশ। এই 6টি ম্যাচ সরাসরি জিতলে শতকরা হিসেবে বাংলাদেশের পয়েন্ট হবে 72.91, তাতে খুলে যেতে পারে ফাইনালে খেলার দরজা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে বৃহস্পতিবার থিম্পুর চাংমিলথিমাং স্টেডিয়ামে নামছে বাংলাদেশ জাতীয় দল। ভুটানের সাথে 2টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে। গত 3 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা বাংলাদেশ অতীত পরিসংখ্যান অনুযায়ী ফেভারিট হিসেবে মাঠে নামছে। ভুটানের সাথে সবশেষ খেলা 4টির সবকটি ম্যাচ জিতেছে জামাল ভূঁইয়া তপু বর্মনরা। প্রথম ম্যাচে নামার আগে অনুশীলন শেষে জয়ের ব্যাপারে আশাবাদ শুনিয়েছেন বাংলাদেশের স্প্যানিয়ার্ড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন ভুটানের বিপক্ষে 2 ম্যাচেই বাংলাদেশকে কঠিন পরীক্ষায় পড়তে হবে। We are not in the same stage as the Bhutan players, so I expect it's going to be very tough for us, and I expect it's going to be 2 good matches. Everybody is ready. Of course, we need more match fitness, but otherwise than that, we had a good camp, we had some good practice sessions, so I think overall we are ready to face Bhutan. ঢাকার হকি অঙ্গনের প্রিয় মুখ ওস্তাদ ফজলু নামে বিখ্যাত কোচ ওস্তাদ ফজলুল ইসলাম সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইনালিল্লাহে ওয়াইনা ইলাহে রাজিউন। 57 বছর বয়সী ফজলু পুরনো ঢাকার আরমানিটোলা হাই স্কুলের ক্রীড়া শিক্ষক হিসেবে স্কুল ছাত্রদের হকি প্রশিক্ষণ দিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। এশিয়ান হকি ফেডারেশন থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা। অসংখ্য প্রতিভাবান তরুণদের প্রশিক্ষণ দিয়ে দেশ সেরা হকি খেলোয়াড়ে পরিণত করেছেন ওস্তাদ ফজলু। তার বিখ্যাত এবং সফল ছাত্রদের মধ্যে আছেন রাসেল মাহমুদ জিমি ও রফিকুল ইসলাম কামালের মতো জাতীয় তারকারা। সকালে আরমানিটোলার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। বাদাসোর আরমানিটোলার তারা মসজিদে জানাজা শেষে ওস্তাদ ফজলুকে দাফন করা হয়েছে পুরনো ঢাকার পারিবারিক কবরস্থানে। ওস্তাদ ফজলুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের হকি অঙ্গনে। এই ছিল আজকের আই স্পোর্টসে, চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কর্তৃপক্ষের দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হোটেলটির চাকরিচ্যুত শ্রমিক কর্মচারীরা। রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলা হয়, চাকরি ফেরতের দাবির আন্দোলন করলেও ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ সাড়া দেয়নি, উল্টো হোটেল ভাঙচুরের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। শ্রমিক ইউনিয়নকে ব্যবহার করে চাকরিচ্যুত শ্রমিকদের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমাদের আন্দোলন কোন শ্রমিক বা শ্রমিক ইউনিয়নের বিপক্ষে নয়, আমাদের আন্দোলন অন্যান্য ও দুর্নীতির বিরুদ্ধে, কতিপয় ম্যানেজমেন্টের দুর্নীতির বিরুদ্ধে। তার মানে কি দাঁড়ায়? ম্যানেজমেন্ট সুকৌশল অবলম্বন করে ইউনিয়নকে দিয়ে এই সংবাদ সম্মেলন করে যাচ্ছে। সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের সংবাদ সম্মেলন সত্যি নাকি মিথ্যা, এটার একটা সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে 12 জনের মৃত্যু, বেশিরভাগই নারী ও শিশু। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবিতে 12 জনের মৃত্যু হয়েছে, এদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দার্নানিন বলেছেন, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না। নৌকা ডুবির ঘটনায় এখনও 2 অভিবাসী নিখোঁজ রয়েছেন।
ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় 50 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের 83তম জন্মদিন আজ। গুণী এই অভিনেতা জন্মদিন উপলক্ষে আইস্ক্রিনে মহানায়কের গান নামে বিশেষ অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে। দেয়া হচ্ছে সপ্তমবারের মতো মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা। সম্মাননা পেয়েছেন সুরকার শেখ সাদী খান। সুলতানা হিমু জানাচ্ছেন। ঢাকায় সংস্কৃতি আর চলচ্চিত্র জগতে কালজয়ী অভিনেতাদের মধ্যে অন্যতম এক নাম বুলবুল আহমেদ। বাংলা চলচ্চিত্র অঙ্গনে দেবদাস আর শ্রীকান্ত চরিত্রের জন্য আজও জনপ্রিয় এই অভিনেতা। তার 83তম জন্মদিন ঘিরে চ্যানেল আয়ে ছিল বিশেষ আয়োজন। আমার চাকরি হয়েছে কোথায়? বর্মায়। বুলবুল আহমেদ একাধারে কাজ করেছেন নাটক থিয়েটারে, করেছেন প্রযোজনা পরিচালনাও। তরুণ প্রজন্মের মাঝে বুলবুল আহমেদের সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে কাজ করছে তার পরিবারও। বুলবুল আহমেদের বড় মেয়ে গেয়েছেন বাবার জনপ্রিয় সিনেমার গান। মহানায়কের গান শিরোনামে অনুষ্ঠানটি মুক্তি পেল বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। হঠাৎ করে বাবাকে হারিয়ে ফেলি, তখন খুব খারাপ লাগছিল যে বাবা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা করা হলো না। তখন আমি আঙ্কেলের পরিচালনায় 12টা গান দিয়ে একটা সিডি বের করি, হ্যাঁ 2013 সালে। আমি 6টা গান গেয়েছি বাবার অভিনীত ছায়াছবির, সেই 6টা গানকে আবার চ্যানেল আইস্ক্রিন পছন্দ করেছেন এবং ওনারা ওটিটি প্ল্যাটফর্মে আপলোড করেছেন। উনি চিন্তা ভাবনা কথাতে এক ছিলেন, উনি বলতেন একটা করতেন একটা, বা মনে একটা বিশ্বাস করতেন উপরে দিয়ে দেখাতেন, এটা উনি করতেন না। উনি যেটা বলতেন ওটা উনি রাখার চেষ্টা করতেন এবং যেটা উনি বিশ্বাস করতেন সেটা উনি করতেন। রেডিও, বেতার সব কিছুতে ওনার অবদান ছিল। সেই হিসাবে ভবিষ্যতে প্রজন্ম যেন তার অবদানকে ভুলে না যায়, তারা মনে রাখে, তার পদাঙ্কে অনুসরণ করে বাংলাদেশের শিল্পকে সমৃদ্ধ করে আরও, সেইটা আমার শুভকামনা থাকলো। এছাড়াও চ্যানেল আয়ের তারকা কথন আয়োজনে সপ্তমবারের মতো এবছর মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা দেওয়া হয় সুরকার শেখ সাদী খানকে। তার বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন রকম যে তার চিন্তা ভাবনা নিজেকে ভেঙে যে নতুনত্ব কিছু দেওয়া, এই চেষ্টাগুলো ওনার কাছে ছিল। বুলবুল আহমেদের জীবনী নিয়ে ভবিষ্যতে বায়োপিক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবার তীব্র গরম ও অধিক বৃষ্টিপাতের কারণে ফুলকপি হলুদ হয়ে পচে যাচ্ছে। নানা রকম ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। অন্য বছর যেখানে 3 মাসে 30,000 টাকা খরচ করে লাখ টাকায় কপি বিক্রি করা গেছে, এবছর সেখানে বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 20,000 থেকে 30,000 টাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধে নজরদারি বাড়াবে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম একথা জানান। পরিদর্শনকালে নগরীর আকবরশাহ হারবাতলি এলাকায় পাহাড় কাটা অবস্থায় দুজনকে হাতে নাতে আটক করে জরিমানা করা হয়। পাহাড় খেকোদের বিষয়ে সরকারকে তথ্য দিতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেই সাথে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। জনগণের কাছে আমরা বলতে চাই যে আপনারা যদি জমি কিনে থাকেন, দেখে শুনে কিনেন পাহাড় কিনা। আর যদি শ্রেণী অন্যও থাকে, যদি দেখা যায় পাহাড় আপনারা কিনবেন না, কারণ আমরা কিন্তু অভিযানে যাচ্ছি। এই এলাকায় কোনোভাবে পাহাড় কাটা যাবে না, জীব বৈচিত্র্য নষ্ট করা যাবে না, এটাই কিন্তু মূল টার্গেট। আমার মন্ত্রণালয়ের আমাদের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। সংবাদে সময় হলো আবারও বিরতির। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি না থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ শের আলী। বিএনপি বা যুব দলের নাম ভাঙিয়ে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেছেন যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। চট্টগ্রাম বিভাগীয় যুব দলের উদ্যোগে নগরীর কাজীর দেউড়িতে বিভিন্ন জেলার যুব দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদের সভাপতিতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুব দলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, নোয়াখালী জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম, কক্সবাজার জেলা সভাপতি সৈয়দ আহমেদ সহ চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। ছয় বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয় খুলেছে। 2018 সালে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয় সিলগালা করেছিল প্রশাসন। বুধবার বিকেলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বন্ধ কার্যালয়টি খোলেন। এ উপলক্ষে সুধীর সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদীয় দলের হুইপ ও চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। এ সময় তিনি বলেন, বিগত সরকার ছাত্র শিবিরের এই প্রতিষ্ঠানের 4 কোটি টাকার কাছাকাছি সম্পদ ধ্বংস ও লুটপাট করেছে। আওয়ামী লীগের সব অপরাধ ক্ষমা করে দিয়েছে ছাত্র শিবির। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভা বিকেলে ধানমন্ডির ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন প্রখ্যাত অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাকালীন পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ সবুর খান, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি।